নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনাদের সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান্থারিস নিয়ে। ক্যান্থারিস স্পেনের একরকম মাছির থেকে টিংচার তৈরি করা হয়, আর এই ওষুধটি আমাদের শরীরের মূত্রনালী, কিডনি এবং চর্মের ওপর বিশেষ ক্রিয়া প্রকাশ করে। কোনো জায়গায় হেজে গিয়ে জ্বালাকর ব্যথা হলে এবং রক্তস্রাব হলে ও অসহনীয় প্রতিনিয়ত প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করতে এই ওষুধটি একটি বিশেষ লক্ষণ দেখা যায়। এসব রোগীদের মধ্যে এসব চারিত্রিক লক্ষণ দেখা যায়, যেমন আগুনে পুড়ে যাওয়ার জন্য এসব জ্বালা, এছাড়া গলা, বুক, পাকস্থলী, ডিম্বকোষ প্রভৃতি পুড়ে যাওয়ার মতো যে এক ধরনের জ্বালা মহিলারা অনুভব করে, এছাড়া প্রস্রাবের পূর্বে এবং প্রস্রাবের পরে যখন ভীষণ একরকম জ্বালা প্রকাশ করে, সেই ক্ষেত্রেও এই ওষুধটি বিশেষ কার্যকরী। প্রস্রাবের অত্যন্ত কোথানি এবং প্রচণ্ড বেগ নিয়ন্ত্রণ করতে এই ওষুধটি বিশেষ উপযোগী। এছাড়াও রোগীদের মধ্যে দেখা যায় যে সর্বদা প্রস্রাব করার একটা ইচ্ছা এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব করার জন্যে যেসব জ্বালা ও তার সঙ্গে যদি রক্ত বেরিয়ে আসে, তাও এটি একটি চারিত্রিক লক্ষণ আমাদের মনে রাখতে হবে। এছাড়াও নাক, মুখ, প্রস্রাবের দ্বার দিয়ে রক্ত বাহির হওয়া, এইসব ক্ষেত্রেও স্ত্রী পুরুষ উভয়েরই যখন কাম শক্তির প্রচণ্ড উত্তেজনা থাকে, সেই সব ক্ষেত্রেও এই ওষুধটি কার্যকরী। এছাড়াও পানের পিচের মতো লাল রঙের বাহ্য পায়খানা, এসব ক্ষেত্রেও ক্যান্থারিসের একটি লক্ষণ। চামড়ার ওপরে পোড়া ফোসকার মতো যেসব উদ্ভেদ তৈরি হয় কিন্তু পাকে না ও ঘা হয়, এটিও একটি ক্যান্থারিসের লক্ষণ। হঠাৎ প্রস্রাবের বেগ এবং মূত্রনালীর মধ্যে চুলকানি ক্যান্থারিসের একটি প্রধান লক্ষণ। এইসব রোগীদের মধ্যে যেসব মানসিক লক্ষণ দেখা যায়, যেমন এরা প্রচণ্ড প্রলাপ বকতে পারে, প্রচণ্ড ধরনের উদ্বেগ ও অস্থিরতার মধ্যে লক্ষ্য করা যায়, সবসময় একটা কান্নার ভাব থাকা যায়, ও এরা কখনো কখনো কুকুরের মতো চিৎকার করে ওঠে, এবং কণ্ঠনালী স্পর্শ করলে এদের জলপানের একটা প্রবণতা দেখা যায়। রোগী সর্বদা কিছু একটা করার চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না। তাছাড়া সাধারণ কাম উত্তেজনা নিয়ে এদের মধ্যে একটা উন্মাদনা থাকে, এবং প্রণয় ঘটিত কোনো সম্পর্ক থাকলে সেই সব নিয়ে ক্রোধ উন্মত্ততা দেখা যায়, এবং প্রচণ্ড কাম উত্তেজনা এদের মধ্যে দেখা যায়। সাধারণত আমাদের মূত্রযন্ত্রের উপর যেসব রোগ হয়, সেই ক্ষেত্রে কোনো কঠিন রোগ হলে এই ওষুধটিতে আরোগ্য করা সম্ভব হয়ে ওঠে। পোড়া ঘায়ের ক্ষেত্রে আমরা এই ওষুধটিকে ব্যবহার করতে পারি। কোনো জায়গায় আগুনে পুড়ে গেলে এবং শরীরের কোনো জায়গায় অগ্নিদগ্ধ হলে তৎক্ষণাৎ ক্যান্থারিস লোশন যদি আমরা একটু জলের সাথে মিশিয়ে, বা এর মাদার টিংচার যদি একটু জলের সাথে মিশিয়ে সেই জায়গায় লাগানো হয়, সেক্ষেত্রে পোড়া ঘায়ের জ্বালা তৎক্ষণাৎ কমে যায় এবং ফোসকা পড়তে পারে না, বা যদি ফোসকা পড়েও যায় তাহলে ঘা হয় না। ক্যান্থারিস ও কার্বলিক অ্যাসিড দুটি উপযোগী ঔষধ এই ক্ষেত্রে। রক্তমাশয় এবং উদরময়ের ক্ষেত্রে যখন পায়খানা মাংস ধোয়া জলের মতো ফিকে লাল রঙের হয় এবং মলের সঙ্গে লাল রঙের আম বা রক্ত মিশ্রিত শ্লেষ্মা এবং ক্ষুদ্র ক্ষুদ্র মাংসের টুকরো যদি বেরিয়ে আসতে দেখা যায়, এবং সেই সঙ্গে মলদ্বারে অত্যন্ত আগুনে পোড়ার মতো জ্বালা করে ও মলদ্বারে কোথানি থাকে এবং কোথানি না দিলে একদমই মল নির্গত হয় না, এইসবগুলি ক্যান্থারিসের একটি লক্ষণ। এবং ক্যান্থারিসের বাহ্যের সময় রোগীর অত্যন্ত শীত করে এবং রোগী মনে করে যেন তার গায়ের ওপর কেউ যেন বরফ গোলা জল ঢেলে দিয়ে গেছে, সেই সব ক্ষেত্রে ক্যান্থারিস একটি বিশেষ উপযোগী ঔষধ। আমাশয়ের ক্ষেত্রে প্রায়ই এইসব লক্ষণগুলি থাকে এবং তার সঙ্গে মলদ্বারে জ্বালা ও কোথানি থাকে, এবং রোগী প্রস্রাব করার সময়ও কোথানি দিতে থাকে, তার সঙ্গে অত্যন্ত অধিক বেগ থাকে এবং পেটে অত্যন্ত কামড়ানি ব্যথা থাকে, এবং যেন মনে হয় যে ছুরি দিয়ে যেন পেট কেউ কেটে ফেলতে চাইছে, ও মলদ্বারে প্রচণ্ড জ্বালা থাকে, গলা, মুখ ও ঠোঁট জ্বালা করে এবং রোগীর মধ্যে অদম্য পিপাসা দেখা যায়, এবং দেখা যায় যে রোগীর হাত পা একদমই ঠান্ডা হয়ে আসছে, সেই সব ক্ষেত্রে ক্যান্থারিস খুবই উপযোগী ঔষধ। আবার অনেক সময় দেখা যায় রোগীর পায়খানা করার সময় প্রচণ্ড শীত করে এবং শীতের সময় কাঁপুনিও আসতে থাকে, সেই সব ক্ষেত্রে ক্যান্থারিস একটি বিশেষ উপযোগী ঔষধ। ইরিসিপেলাসের ক্ষেত্রেও যখন আর্সেনিকের মতো ছটপটানি থাকে, সেই ক্ষেত্রে এপিস ও ক্যান্থারিসও ভালো কাজ করে। স্ত্রীলোকদের মধ্যে অত্যন্ত সঙ্গমের ইচ্ছা প্রবল হলে ক্যান্থারিস একটি বিশেষ উপযোগী ঔষধ। ক্যান্থারিস যদি সুস্থ শরীরে প্রবেশ করে, স্ত্রী ও পুরুষ উভয় জননেন্দ্রিয় উত্তেজনা হয় এবং উত্তেজনা হতেও রতিক্রিয়ার প্রবল ইচ্ছা হয়, এবং এত প্রতিক্রিয়ার ইচ্ছা হয় যে রোগী ঘুমোতে অবধি পারে না। সেই জন্যে যদি কারোর মধ্যে প্রচণ্ড রতিক্রিয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। গনোরিয়া রোগেতেও যেখানে রক্তস্রাব হয় এবং রক্তস্রাবের সাথে প্রস্রাবের সময় প্রচণ্ড জ্বালা করে, বা প্রস্রাবের আগে প্রচণ্ড জ্বালা করে ও বারবার প্রস্রাবের বেগ আসে, এবং প্রস্রাব করার সময় রোগীর প্রস্রাব ফোঁটা ফোঁটা হয়ে বেরোয়, এবং প্রস্রাব নির্গত হওয়ার সময় লিঙ্গর দ্বারে প্রচণ্ড জ্বালা করে, সেই সময় যদি সাদা টুকরোর মতো পদার্থ বেরিয়ে আসে, তাহলে আমাদের বুঝতে হবে এটি ক্যান্থারিসের লক্ষণ,
এবং এইসব ক্ষেত্রে ক্যান্থারিস প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। আমরা মূত্র পাথরের ক্ষেত্রেও ক্যান্থারিসের চরিত্রগত লক্ষণগুলো থাকলে, যেমন অত্যন্ত পোড়া জ্বালা, বেগ ও কুণ্ঠন থাকলে ক্যান্থারিসে খুব ভালো উপকার হয়। ক্যান্থারিসের মধ্যে আরও একটি লক্ষণ দেখা যায়, মূত্রনালীর মধ্যে দিয়ে যদি ছোট ছোট পাথরের মতো কিছু নির্গত হয় এবং সেই সময় রোগী অত্যন্ত যন্ত্রণা ভোগ করে, সেই সব ক্ষেত্রে ক্যান্থারিস একটি বিশেষ উপকারী ওষুধ। আমরা জ্বরের ক্ষেত্রেও সাধারণত ক্যান্থারিসকে ব্যবহার করতে পারি এবং সাধারণ জ্বরের সময় যদি ক্যান্থারিসের চরিত্রগত লক্ষণগুলো দেখা যায়, যেমন জ্বালা ও প্রচণ্ড শীত কাতর অবস্থা এবং রোগী যদি একদমই পিপাসা না থাকে, কিন্তু রোগী যদি খুব শীত শীত বোধ করে এবং হাত যদি ঠান্ডা হয়ে যায় এবং সারা শরীর যদি পোড়া জ্বালার মতো অনুভব করে, সেই ক্ষেত্রে ক্যান্থারিস একটি বিশেষ ঔষধ। পুরুষদের ক্ষেত্রে কামের প্রবল ইচ্ছা এবং যন্ত্রণাদায়ক লিঙ্গদ্রব এবং লিঙ্গমুণ্ডে প্রচণ্ড বেদনা থাকলে বা যদি কোনো পুরুষদের গনোরিয়া থাকে, সেই ক্ষেত্রে এই রোগটি বিশেষ উপযোগী। মাসিক ঋতুস্রাব ঠিক সময় না হলে, সময়ের অনেক আগে হয়ে গেলে এবং যদি প্রচুর পরিমাণে স্রাব হয়, স্রাব যদি কালো রঙের হয়, যোনি যদি স্ফীত হয়ে যায় ও জরায়ু থেকে যদি অবিরাম স্রাব বেরোতে থাকে এবং ডিম্বাশয়ে অত্যন্ত জ্বালা ও পুড়ে যাওয়ার মতো জ্বালা থাকে, সেই ক্ষেত্রে ক্যান্থারিস একটি বিশেষ উপযোগী ওষুধ। চর্মরোগের সমস্যাতে ডার্মাটাইটিস বা অন্ডকোষের বা যৌনাঙ্গের চারিপাশে প্রচুর ঘাম হওয়ার পরে যেসব একজিমা বা গ্যাংরিং হয় এবং তার সঙ্গে বা কোনো উদ্ভেদ থাকলে, যদি চুলকাবার পরে গুঁড়ো সাদা সাদা আঁশের মতো কোনো জিনিস বেরিয়ে আসে এবং সেই সঙ্গে প্রচণ্ড জ্বালা ও চুলকানি থাকে এবং এত চুলকানি বা জ্বালা থাকে যেন মনে পুড়ে যাওয়ার মতো ঝলসে গেছে, বা সেই সঙ্গে যদি আক্রান্ত স্থান একদম হেজে যায় ও যদি হুল ফোটানোর মতো ব্যথা থাকে, সেই ক্ষেত্রে ক্যান্থারিস একটি বিশেষ উপযোগী ঔষধ। এই ওষুধটি সাধারণত 3x থেকে 30 বেশি কার্যকরী। এছাড়াও কোনো পোড়া স্থানে যদি আমরা মাদার টিংচার ব্যবহার করি তাহলেও ওষুধটি খুব ভালো কাজ দেয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।